দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার। চালিতাকান্দি গ্রামে রাস্তা পাকাকরণের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব জহুরুল হক ভূঁইয়া মোহনের নিকট গ্রামবাসীর পক্ষ থেকে আবেদন করেছেন ইব্রাহিম মিয়া। উক্ত আবেদনের প্রেক্ষিতে উত্তর দিয়েছেন মাননীয় এমপি মহোদয়। মাননীয় এমপির কাছ থেকে উত্তরটি সংগ্রহ করেছেন আমার এমপি .com-এর অ্যাম্বাসেডর জহিরুল ইসলাম। এক লিখিত বার্তায় মাননীয় এমপি মহোদয় বলেন, ধন্যবাদ ইব্রাহিম মিয়াকে আপনার প্রশ্নটি করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা বাংলাদেশে বৃহত্তম উন্নয়ন কর্মসূচি চলমান রয়েছে। শিবপুর পৌরসভার নগর ব্রিজের পাশে আব্দুর রহিমের বাড়ি থেকে দীপচর ফজলুল বাড়ি পর্যন্ত রাস্তা কার্পেটিং করার কাজ আগেই পরিকল্পনায় ছিল। আপনি নিশ্চয়ই অবগত আছেন, আজ 1 এপ্রিল রোজ সোমবার আমি উক্ত রাস্তা কার্পেটিং করার কাজের উদ্বোধন করি। শিবপুরের উন্নয়নে এবং যে কোনো নাগরিক সমস্যার সমাধানে আমাদের একান্ত সমর্থন ও সহযোগিতা কামনা করছি। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি, জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।